সম্পত্তি 1971 সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের লালপুর কারাগারে বন্দী ছিলেন। সেইখানে পাকিস্তানের কয়েকজন জেনারেল গেলেন বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। তারা একটি কম্পাস রেডি করে নিয়ে গেলেন, বঙ্গবন্ধুকে দেখিয়ে বললেন, মিস্টার শেখ মুজিবুর রহমান আপনি এটি পড়ুন এবং স্বাক্ষর করুন। বঙ্গবন্ধু পড়লেন এবং তাদেরকে বললেন এই কাগজে শেখ মুজিবুর রহমান স্বাক্ষর করবে না, স্বাক্ষর করতে পারে না। তখন জেনারেলরা বঙ্গবন্ধুকে তার সেল থেকে বের করে নিয়ে আসলেন। নিয়ে এসে তার সেলের পাশে নতুন করে খুদে একটি কবর দেখালেন। কবর দেখিয়ে বললেন মিস্টার শেখ মুজিবুর রহমান যদি আপনি এই কাগজে স্বাক্ষর না করেন তাহলে এখানে আপনাকে জীবন্ত কবর দেওয়া হবে। আমাদের পিতা তাদেরকে বললেন তোমরা যদি পারো আমার লাশটা বাংলার মাটিতে পাঠিয়ে দিও। স্বাক্ষর তিনি করলেন না। আমাদের পিতা তখন বুঝেছিলেন আমার দামাল ছেলেরা যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। এই নেতা ছিলেন শেখ মুজিব। এই মানুষটি 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়া আন্দোলন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় সন্তানেরা, তোমাদের নেতার অনেক কাহিনী আছে, অনেক জীবনের অনেক ঘটনা আছে যা আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারব। আমি শুধু আরেকটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। কিউবার হাবানা একটি সম্মেলন হচ্ছিল জোটের। বঙ্গবন্ধুর পাশে পড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধুর পাশে পড়েছিলেন কিউবার ফরাসরকারের নেতা ফিদেল ক্যাস্ট্রো, আনোয়ার সাদাত, মার্শাল টিটো সহ আরও দেশের বাঙালিদের নেতৃবৃন্দ। মাইকে ঘোষণা করা হলো এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু তার মাসে মশা বিশ্ব নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলেন বিশ্ব নেতৃবৃন্দ বন্ধুরা আমার তোমরা বলে দাও আমি আর এই বিশ্ব সভায় দাঁড়িয়ে কি বলব। সমাজতন্ত্রের নেতা ফিদেল ক্যাস্ট্রো বললেন বন্ধু শেখ মুজিব সারা জীবন তাদের জন্য রাজনীতি করেছেন, তাদের জন্য জীবনের যৌবনকে কারাগারে কাটিয়েছ, কিন্তু তোমার মৃত্যুকে ফেসে ফাঁসির কাছে মেনে নিয়েছ, তুমি আজ তাদের কথা বলবে। আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের রাজনগর টাইগার উচ্চারণ করলেন বিশ্ব আদিবাসীদের বিভক্ত একটি শিশু আর একটি সুযুক্ত আমি সুযুক্ত করছি। আমেরিকার প্রজাতন্ত্রী হ্যাংক্রি কিসিঞ্জার তার আত্মজীবনী লিখেছেন বাংলাদেশের কথা শেষ করতে যেদিন এই কথাটি বললেন সেদিন লাল কালি লিখে লাল কালি দিয়ে সিআইএ লিখে দিল বাংলাদেশের নেতা শেখ মুজিবকে হত্যা করতে হবে। 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশকে সেই কথাটি বাস্তবায়ন করেছিল মার্কিন সাম্রাজ্যবাদ এবং তারা দেশীয় সেই উদ্দেশ্যে নিয়ে যাওয়া পুত্রেরা। বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তৃতা করবেন নিশাদঞ্জন চৌধুরী। তার কাছ থেকে আমরা শুনতে চাই, তার কাছ থেকে জানতে চাই। প্রিয় বন্ধুরা, ঘুমাও শান্তিতে পিতামুজি, তোমার কন্যা তোমার পাহারা, ঘুমাও শান্তিতে পিতামুজি, তোমার কন্যা তোমার সোনার বাংলাদেশের জন্য, স্মার্ট বাংলাদেশ কায়েমের জন্য আজ জীবিতের সঙ্গে রেখে, মৃত্যুদের সঙ্গে রেখে, অজয় দুর্গকে সঙ্গে রেখে এগিয়ে যাচ্ছে। বিজয় তার আসবে, বিজয় তার হবে, বিজয় সেই বিজয়ে অপেক্ষায় রইলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাষ্ট্রপতি আইয়ুব খান হৃদয়ের পর, আন্দোলনের হৃদয়ের পর, নাটের আসল গুরু, নাটের গুরু কারণ জনগণের আন্দোলন গিয়েছিলেন তিনি কোন দেশে এটা পাকিস্তানের ইতিহাসে ২৪ হয় না। হয়েছে যেহেতু নির্বাচন হয়েছে মৌলিক গণতন্ত্র অর্থাৎ মেম্বাররা রাষ্ট্রপতি নির্বাচন করতো, মেম্বাররা তাদের পছন্দ হলো কে মেম্বার বানাতো, কেননা সময়
Dacă ești în
একজন বক্তা বলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৃতীয় তৃতীয় কর্মচারী ন্যাশনাল আন্দোলনে যোগ দিয়েছিলেন যোগ দেওয়ার পর সেখানে দশজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার করে দেওয়া হলো অবশেষে দশজন ছাত্রকে দেওয়া হয় মুচলাকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাচ্চা ছেলেকে ভর্তি করেন তাই থেকে যদি তুমি সেদিন এবং আপনার সেই বছর সকলে শুনেছেন